الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده، سبحان الله العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বি আলে আদাব, নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার যে আল্লাহ তোমাদের তাআলা আমাদের এই বিভিন্ন সমস্যা আমাদের সম্মুখে তাহার বাবজুদ পরিবৃত্তি দেও মুবারক মাহফিলেন তো আমরা সমবেত হওয়া কুরআন এবং হাদিস ও রুশনিতে আলোচনা হল বলা আমরা তৌফিক দান হসন আমরা সকলে জানি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনের হালাত অবস্থা পরিস্থিতি নিয়ে নিশ্চয় আপনারা অবগত আছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে ইতা সময়ের ভিতরেও আমরা দিনের মহমিল আর সহযোগিতা করা কোরআন এবং হাদিসের কথা বল হুদা কেবল পর্যন্ত সুযোগ দিয়ে দিয়া দিছ আর আমরা সুযোগ দিয়ে পাইয়া আমরা তো মনে মনে বলা আছি তাইলে একটা পরিস্থিতি বা আশঙ্কা সামনে আসলো যে মনে হয় এটা আপনারা ভাড়া দায়িত্ব নাই ঐক্য নাই হুদা দায়িত্ব নাই ও একটা আশ্চর্যের মধ্যে সব আমরা আসলাম। কিন্তু আল্লাহ দয়া আচ্ছা দেখা যায় এখনো পর্যন্ত এটা আমাদের আরো প্রতিবন্ধকতা বাধা আমরা পাইছি না বা পাইয়ার না যার জন্য সুক্রিয়াটা এটা মধ্যের মধ্যে আমরা বিশ্বাস করিয়া জমা হইতাম বইতাম কোরআনকে আমরা উঠ থেকে কথাবার্তা হব কোরআন আর হাদিস থেকে আমরা সরাসরি গুরুত্ব আজকে গিয়ে আমার মহফিল শুধু ইউপিতে গিয়া মহাজন মেহমান আপনার তো সামনে আইস তকরির হস দোহা তো আপনারা শিরকত শিরকত হইস আমি নাগায় প্রবন্ধ আপনার তো এটা আবদ্রে সরা দিয়া উপস্থিত হয়েছি আল্লাহ তৌফিক দেখতে দুইশের কথা আপনার তো সামনে মাটিটা বলা ইয়া যা বসে আল্লাহ আমার তৌফিক দিতা আল্লাহ
نزلنا الذكر وإنا له لحافظون. عليك لبان الله ربنا إنا أنزلنا عليك القرآن تنزيلا. الله ربنا القرآن الكريم আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দিয়াওয়াত ইন করলাম নাযিল করলাম। আমি কোরআন করিমে আমার উপরে দিয়াওয়াত ইন করলাম নাযিল করলাম। সেই কোরআন করিমে রব্বের আবেগ এবং সেই কোরআন করিমের হেফাজত আমি আল্লাহ আমার জিম্মাতে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ জিম্মায় রাখলে সেই কোরআন করিমের হেফাজত কিনা আল্লাহ বলতা। ও যুগে যুগে মাদারিস প্রতিষ্ঠিত হইয়া যুগে যুগে সংরক্ষিত হইয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে তার কোরআন দে হেফাজত করি করি হয়ে গড়িয়া আর তার কিয়ামত পর্যন্ত এই কোরআন রব্বের আবেগ এবং সেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহ হয়ে যাও ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ। রুসনা বেগম আল্লাহ আপনার বন্ধু বেগম পাশ করে তোমার হাবিবের দরকারে চেষ্টা করছে কোরআনের হেফাজতের জন্য। আল্লাহ তোমার বন্দী বিবাহ নিয়ামত রেসিকা নিয়ামত নিয়ামত নিয়া দে সবে আল্লাহ আমিন। আয় আল্লাহ এরকম হসপিটালে বানিয়ে দে অসেদন অবস্থায় তাবাম বেমারি ওপরে বেমার দে আপনি আপনার কুদরতের শিফা করেন এই দোয়াই দিয়া শিফা করবা আল্লাহ আমিন। সুদুষ্ট বুজুর্গ আপনারা তো বুঝে যান না শেষ হয়ে গেছে নাই আমি ওই দাওয়াতে সবচেয়ে সীমা গুরুত্ব দিয়ে আইসি আপনারা যেহেতু মনে করবা মনে করে এই লাস্টে হিসাব আমি মনে ঠেকি ধরে আইলো আমি না আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআনে কারিমে সংরক্ষণ করা আর হেফাজতের জিম্মা তাই নিছে কিনা হেফাজত করবা এখান আল্লাহ যাবে ছাড়ে দিয়ে হেফাজত করবা যাও বেসরকারি মাদ্রাসা যেটা গড়ে সাহায্য পরিচালিত মানুষের উন্নতির অর্থ দিয়া যেটা মুদরসা গুলা ছড়ে এই সমস্ত মুদরসার মধ্যে যথাযথ কোরআন এবং আহাদিসে নববিয়া হেফাজত এবং সংরক্ষণ করা হয়। এই মুদরসা আপনারা সিঙ্গুয়ার মুদরসা মনে করুন জানেন এই মুদরসার তাল্লুক আর সম্পর্ক মদিনা বনোয়ারার লগে সুবহানাল্লাহ। মদিনা বনোয়ারা আসহাবে সুফা সুফা মুদরসা এখানে আছে যে মুদরসা তারেবে আইন হযরতে আবু হুরায়রা হযরতে সিদ্দিকে আকবর হযরতে উমর ফারুক হযরতে আব্দুল্লাহ হযরতে আব্দুর রহমান এই সমস্ত আথাবি ভূমে সাহাবাই কেরাম হল যারা ইন্টারন্যাশনাল এই সুফা মুদরসার তালেবে হিলিম আল্লাহ নবীর দস্তে মোবারক দ্বারা প্রতিষ্ঠিত এই মুদরসা। এর আগে আরো মুদরসা আছে দারুল আরকম সফা পাহাড়ের নিচে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চুপে চুপে লুকাই লুকাই সাহাবায়ে কিরাম বলে কুরআন ও তালিম দিতা সুবহানাল্লাহ। এই কুরআন এমনি সংরক্ষিত হয়েছে আমরা কিতা আসব কুরআনের আজমত কুরআনের দামি ইজ্জত আমরা খতম দিয়া কুরআনে তা কিয়ামত বাকি রাখতে গিয়া সাহাবায়ে কিরাম হল বিরাট অবদান আছে। যখন ইংরেজে তার রাজত্ব বিস্তার করলো ইতিহাস তখন 3 লক্ষ কোরআনের চরিত্রে সৈনিক হলে ইংরেজে কাতল করছে, ফাঁসি দিছে, গাছের মধ্যে লটকাইছে, বিভিন্ন আজিয়ত এবং বিভিন্ন সিস্টেমে বাড়াইছে। আর গাছগাছে এই কুরআন হেফাজত করতে গিয়া উন্মতর কি অবদান, মাদারিস না হতি তো কুরআন না হতি, যদি থাকতো না তোমার বাবা তোমার আম্মা জন্মা গেলে তাদের কোরআনের সামনে উবাইয়া জনজার নামাজ আদায় করানো ওয়ালা সেই মুদরসায় তৈরি হয়ে ইসলামের সৈনিক, সেই মুদরসায় তৈরি হয়ে দিলের দাই মুদরসা যদি না হতো তাহলে তোমার মসজিদে দেখাবে ইমাম সাহেব তুমি পাইতাই না, মদরসা যদি হইতো না মেম্বর বাইয়া খুতবা দেনে বালা বাইতাই না, মদরসা যদি না হইতো তাহলে জমিদার হাতের সামনে উবাইয়া বালা বাইতাই না, মদরসা যদি না হইতো তবলিগ জামাত হইয়া মোবারকের জামাত পৃথিবীর মধ্যে চলাফেরা করে সেই জামাত ও পয়দা হইতো না। এই তাবলীগ জামাতে বুনিয়াদের মধ্যে আরব সুরতার সকল দিয়ে দুনিয়ার আনাচে কারাচে ফৌসারি এই মুদরসা অবদান কোন মুদরসা মাদর এলিম দারুল উলুম দেওবন সমস্ত পৃথিবীর মাদারিস গুলার মাঝ এই মুদরসা রেখা হয় সেই মুদরসা তাকিয়া রেখে সৈনিকেরা বাড়িয়া দুনিয়ার মুসলমানের কাছে নিয়ে দিন দে হইছে ইরা
তার কিয়ামত বাকিটা হবো যদি উদ্দেশ্য গুলা থাকে। ষড়যন্ত্র লাগাইছিল প্রতিনিহিত তারা মুদরসায় কিভাবে ধ্বংস করা যায়, নেস্তনাবুদ করা যায়, দুনিয়ার মানচিত্র গিয়ে মুদরসায় মিটালি যায়, এই ধরনের এবং এই ধরনের পরিকল্পনা তারা সব সময় পৃথিবীর জমিনের মাঝে খেলে গিয়েছে অবস্থাতে তারা নাকা এবং বরবাদ সাবিত হয়েছে। একমাত্র আমরা বুজুর্গ হন এই বুজুর্গ সাহেবের গণেশ পরিচালিত করতে গিয়া দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় অপমানিত হইতে লাগছে, মানুষের ঘর ঘর দুয়ার দুয়ার গিয়ে হাত বাড়াইতে লাগছে, ও মুসলমান তোমার আবার জানি না আপনি এবার বুঝুন করে এক টাকা দুই টাকা সার ডাল এই সমস্ত জিনিসের বিনিময় সেদকার বিনিময় ওদের সকলের কাহিম রাখছে। অনেক সময় প্রদূষণ আইছে, অনেক সময় লাভ আইছে, অনেক সময় আমরা প্রকুশ দেওয়া হয়েছে, আমাদের বুজুর্গ হলে এই সমস্ত পরিশ্রমের মোকাবিলা করিয়া আইছে পরিচালন করতে লাগবো আমরা এই রুটিন এই নিসাব
এই সিলেবাস বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা সিলেবাস দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো প্রভাব প্রভাবে দুনিয়ার কোনো আমার এমন এক বন্ধা করা সজ্জারে দিয়ে আমি আমার কোরআনের হেফাজত করাই
সূর্য পৃথিবীর দেওয়ার আগে
বচ্চেন্দ্রে ইলমে দিন তোর ভরা লাগি মাদা দিলেন হে সুবহানাল্লাহ এই শিশুদের 12 বছর এর 12 বছরের মধ্যে সাইন্সের 7 বছর বয়সে পর্যন্ত সাইন্সের বচ্চেন্দ্রের যে দিমাগ বচ্চেন্দ্রের যে মেমোরি বচ্চেন্দ্রের যে ব্রেন এই ব্রেনটা 7 বছর পর্যন্ত তার ফ্রেশ থাকে ক্লিয়ার থাকে বিশ্বের উপরে যখন পুরাণে কেউ অবতীর্ণ হইত নবীজি
আমলের তৌফিক দান করুন।